वेजिटेबल मूंग डाल बनाबार जोने प्रथमे मूंग डाल गुलो के आमी भेजे नेब। लाल लाल करे भेजे नेवार पोरे आमी मूंग डाल गुलो के नॉर्मल जले धुए नेब। तारपोरे प्रेशर कुकारे एकटू जल और मूंग डाल गुलो के दिए आमी सेद्ध करे नेब। सात थेके आठटा मतो सीटी आमी देब ओते, जाते भालो करे मूंग डालटा सेद्ध हो जाए। एरपोरे आमी एकटा कड़ाई एकटू तेल नेब, बीन्स दिलाम, गाजर दिच्छी, একটু শিমলা মরিচ অ্যাড করছি। এবার এই ভেজিটেবলস গুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে আপনার যদি কলিফ্লাওয়ার থাকে সেটাও আপনারা অ্যাড করতে পারেন, একটু গ্রিন পিস থাকলে অ্যাড করতে পারেন। এটা খুবই নিউট্রিশিয়াস একটা রেসিপি। এরপর আমি কাজু কিশমিশ গুলোকেও ভালো করে আমি ভেজে নেব। এটা কিন্তু লো ফ্লেমে করব যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে, ও উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি একটুখানি বেলি ফ্যাট করছি, একটু শুকনো লঙ্কা, একটু টমেটো অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। বেশি তেল দেব না, কারণ বেশি তেল শরীরের জন্য খুব ক্ষতিকর। একটুখানি জিরে ফোড়ন দিচ্ছি, একটু আদা বাটা অ্যাড করছি, একটু নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিনি, আর ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না গন্ধটা চলে যাচ্ছে আদা বাটার। আর একটু যখনই তেলটা ছেড়ে আসবে, এই দেখুন তেলটা চলে ছেড়ে ছেড়ে থাকছে এবার মিক্সচারটা থেকে, এটা হয়ে কুক হয়ে এসছে। এবার আমি সেদ্ধ মুগ ডালটা অ্যাড করে দেব। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, মিডিয়াম ফ্লেমে পুরোটা আমি কুক করছি। এবার আমি ভেজিটেবলসগুলোকে অ্যাড করে নেব যেগুলো ভেজে রেখেছিলাম। খুবই সুস্বাদু খেতে হয়। একটুখানি আমি ঘি অ্যাড করলাম, এটা গরম ভাতের সাথেও অসাধারণ লাগে, আপনি পরোটার সাথেও ট্রাই করতে পারেন।